নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, দেশত সংঘটিত হৈছে এক ভয়ংকৰ ঘটনা। দেশৰ বহুকেইটা বিমানবন্দৰ একেলগে বোমাৰে উৰুৱাই দিয়াৰ ভাবুকি দুৰ্বৃত্তৰ। অচিনাক্ত লোকে ইমেইল যোগে প্ৰেৰণ কৰিছে এই বাৰ্তা আৰু তাৰ পিছতে তৎপৰ হৈ পৰিছে আৰক্ষী প্ৰশাসন। পুনৰ আহিছে বিমানবন্দৰ উৰুৱাই দিয়াৰ ভাবুকি। দেশৰ কেইবাটাও বিমানবন্দৰ ধ্বংস কৰাৰ ভাবুকি দুৰ্বৃত্তৰ। বোমাৰে উৰুৱাই দিয়া হ'ব গোৱা, জয়পুৰ, নাগপুৰকে ধৰি দেশৰ বহু বিমানবন্দৰ। এইদৰে ইমেইল যোগে ভাবুকি পৰা বাৰ্তা পঠিয়াইছে দুৰ্বৃত্তই। আৰু দুৰ্বৃত্তৰ ভাবুকি সন্দৰ্ভত আৰক্ষীক অৱগত কৰিছে বিমানবন্দৰ কৰ্তৃপক্ষই। ইয়াৰ লগে লগে সষ্টম হৈ পৰিছে আৰক্ষী প্ৰশাসনৰ লোক। অধিক কটকটীয়া নিৰাপত্তা গঢ়ি তোলা হৈছে বিমানবন্দৰসমূহত। বিমানবন্দৰত বৃদ্ধি কৰিছে নিৰাপত্তাৰক্ষীৰ বাহিনী। উল্লেখযোগ্য যে দেওবাৰে কলকাতা বিমানবন্দৰ উৰুৱাই দিয়াৰ ভাবুকি দিছিল দুৰ্বৃত্তই আৰু এইবাৰ পুনৰ আহিছে বিমানবন্দৰ উৰুৱাই দিয়াৰ ভাবুকি। পৰৱৰ্তী খবৰ, গুৱাহাটীস্থিত আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ আগজাননী, আগন্তুক 5 দিনলৈ অসমত হ'ব প্ৰবল বৃষ্টিপাত। আগন্তুক 5 দিনত অসমৰ আটাইকেইখন জিলাতে কম বেছি পৰিমাণে বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে। এই কথা জনাইছে গুৱাহাটীস্থিত আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। পৰৱৰ্তী খবৰ, গুৱাহাটীত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ। সোমবাৰে সন্ধিয়াৰ ভাগত গুৱাহাটীত উপস্থিত হয় কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ আৰু গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিৰ হৈ মাৰাথন নিৰ্বাচনী প্ৰচাৰ চলায় কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ আৰু গুৱাহাটীত এক বিশাল ৰোড শ্বত অংশগ্ৰহণ কৰে গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ আৰু আজিৰ দিনটোত পুনৰ দিল্লীলৈ উৰা মাৰিব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে। বন্ধুসকল, তাৰপিছত 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, দেশত নিৰ্বাচন চলি থকাৰ মাজতে এইবাৰ বিপদত পৰিছে তেলেংগানাৰ মুখ্যমন্ত্ৰী ৰেৱন্ত ৰেড্ডি। তেলেংগানাৰ মুখ্যমন্ত্ৰী ৰেৱন্ত ৰেড্ডিলৈ আৰক্ষীয়ে জাৰি কৰিছে চমন। মুখ্যমন্ত্ৰীসহ আন 5 নেতালৈ দিল্লী আৰক্ষীৰ চমন। গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ এটা ভাইৰেল ভিডিঅ'ক লৈ চমন জাৰি আৰক্ষীৰ আৰু এই সন্দৰ্ভত 1 মে'ত হাজিৰ হ'ব লাগিব দিল্লী আৰক্ষীৰ ওচৰত। পৰৱৰ্তী খবৰ, নিৰ্বাচনত পৰাজয়ৰ ভয়ত এতিয়া কঁপি আছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। এই মন্তব্যৰে নৰেন্দ্ৰ মোদী আৰু অমিত শ্বাহৰ দুৰ্গ গুজৰাট কঁপালে কংগ্ৰেছৰ যুৱৰাজ ৰাহুল গান্ধীয়ে। মোদী অমিত শ্বাহৰ দুৰ্গ কঁপালে এইবাৰ কংগ্ৰেছৰ যুৱৰাজ ৰাহুল গান্ধীয়ে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু বিজেপিৰ বিৰুদ্ধে হাল্লা বল ৰাহুল গান্ধীৰ। বিজেপিৰ বাবে দেশত এতিয়া সংকটত আছে গণতন্ত্ৰ আৰু সংবিধান। এই মন্তব্য কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধীৰ। ৰাহুল গান্ধীয়ে লগতে কয় যে ভাৰতৰ ইতিহাসৰ এয়াই প্ৰথমটো নিৰ্বাচন য'ত এটা ৰাজনৈতিক দলে পোনপটীয়াকৈ দেশৰ সংবিধানক আক্ৰমণ কৰিছে। এই যুঁজ হৈছে দেশৰ সংবিধান, দেশৰ গণতন্ত্ৰ ৰক্ষাৰ যুঁজ। পৰাজয়ৰ ভয়ত এতিয়া কঁপি আছে প্ৰধানমন্ত্ৰী মোদী। নৰেন্দ্ৰ মোদীয়ে 20-25 জন লোকৰ সৈতে লগ হৈ দেশৰ সংবিধান আৰু গণতন্ত্ৰক শেষ কৰিবলৈ বিচাৰিছে। আদানী আম্বানীক লগত লৈ জনতাক শোষণ কৰি আছে মোদী চৰকাৰে। সংবিধান কেৱল এখন কিতাপ নহয়, সংবিধান দেশৰ দৰিদ্ৰ জনতাৰ অস্ত্ৰ হয়। নৰেন্দ্ৰ মোদীয়ে নিজৰ 10 বছৰীয়া কাৰ্যকালত দেশৰ সকলো ধন 30-40 জন লোকক দি দিলে আৰু তেওঁলোকক কোটিপতি বনালে। কিন্তু সেই মোদী চৰকাৰে কৃষকসকলৰ কৃষি ঋণ মাফ কৰিব নোৱাৰে। নিৰ্বাচনত জয়ী হ'বলৈ এতিয়া ইটোৰ পিছত আনটো মিছা কথা কৈ আছে নৰেন্দ্ৰ মোদীয়ে। প্ৰথম পৰ্যায় আৰু দ্বিতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ হৈ যোৱাৰ পিছতে এতিয়া পৰাজয়ৰ উমান পাইছে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। নৰেন্দ্ৰ মোদীৰ বিৰুদ্ধে এইদৰে আক্ৰমণাত্মক ৰূপত দেখিবলৈ পোৱা গ'ল কংগ্ৰেছৰ যুৱৰাজ ৰাহুল গান্ধী। পৰৱৰ্তী খবৰ, পিছুৱাই দিয়া হ'ল UGC নীট পৰীক্ষা। 16 জুনৰ পৰিৱৰ্তে 18 জুনত অনুষ্ঠিত হ'ব UGC নীট পৰীক্ষা।
অমার্জিত পদ্ধতিরে এটা দিনতে অনুষ্ঠিত হব এই পরীক্ষা। পরবর্তী খবর, রাজ্যের লাখ লাখ লোকলৈ ভাল খবর। নির্বাচনের সময়তে রাজ্যবাসীর বাবে 15টা বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্যের লাখ লাখ লোকর বাবে হিমন্ত বিশ্ব শর্মার 15টা ডাঙর ঘোষণা। রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রী, মহিলা আর চাকরি প্রত্যাশীলৈ দিলে ভাল খবর। রাজ্যত পুনের 50,000 সরকারি চাকরি বিজ্ঞাপন প্রকাশ করা হব অতি শীঘ্রেই। আর বর্তমানলৈকে 1,00,000 যুবক যুবতী সরকারি চাকরি পাবলৈ সক্ষম হয়েছে। এই মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। হিমন্ত বিশ্ব শর্মার লগতে মন্তব্য করে কয় যে 2024 চনের ভিতরতে আর 50,000 সরকারি চাকরি দিয়া হব। জুলাই মাহত হব পুলিশের ইন্টারভিউ। সেপ্টেম্বর অক্টোবর মাহত তৃতীয় বর্গ, চতুর্থ বর্গ, শিক্ষক আদি পদর বাবে বিজ্ঞাপন ওলাব। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসমৰ জৰিয়তে রাজ্যের 1,04,000 যুবক যুবতীক ধন দিব সরকারে। আর ইয়ার জড়িয়ে নিবন যুবক যুবতী ব্যবসায়ের কিস্তিত 2,00,000 টাকা কই লাভ করব। ইয়ারে 1,00,000 টাকা ঘুরাই দিব লাগিব, বাকি 1,00,000 টাকা ঘুরাই দিব নালাগে। ভাল কাম করলে আর 5,00,000 টাকা কই লাভ করব নিবন যুবক যুবতী সকলে। রাজ্যের 39,00,000 মহিলাক দিয়া হব 10,000 টাকাক উদ্যমিতা পুঁজি। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের জড়িয়ে আগবা হব এই ধন। আর ইয়ার পিছত দ্বিতীয় পর্যায়ত 25,000 টাকার ব্যাঙ্ক ঋণ আগবা হব। ইয়ারে প্রতিগী হিতাধিকারীক 12,500 টাকার মূলধনী রাজ সাহায্য প্রদান করা হব। আর রেশন কার্ড থাকা প্রতিটি পরিয়ালে লাভ করব অরুণোদয় আসনির সুবিধা। রেশন কার্ড থাকা প্রতিটি পরিয়ালে শীঘ্রই লাভ করব অরুণোদয় আসনি। রেশন কার্ড থাকলে লাভ করব প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী আয়ুষ্মান কার্ড। রেশন কার্ড থাকা পরিয়ালে জীবন বীমা আর দুর্ঘটনা বীমাও লাভ করব। রেশন কার্ড থাকা পরিয়ালে লাভ করব উজ্জ্বলা গ্যাস সংযোগের সুবিধাও। মুখ্যমন্ত্রী নিযুত মাইনা আসনির অধীনত রাজ্যের 10,00,000 ছাত্রীক নামভর্তির ক্ষেত্রে উদগনি হিসাবে বিত্তীয় অনুদান আগবা হব। রাজ্যের 10,00,000 ছাত্রী কলেজলে যাবলৈ হিমন্ত সরকারে দিব ধন। রাজ্যের লাখ লাখ ছাত্রীর বাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর ঘোষণা। মুখ্যমন্ত্রী নিযুত মইনা আসনির অধীনত লাভ করব এই ধন। কলেজলে অহা যাওয়া করবলে কিতাব কিনবলে হিমন্ত সরকারে দিব টাকা। মেট্রিক পাস করে হায়ার সেকেন্ডারিত এডমিশন ললে পাব 10,000 টাকা। হায়ার সেকেন্ডারি পাস করে গ্রেজুয়েশনের এডমিশন ললে হিমন্ত সরকারে দিব 12,500 টাকাক। গ্রেজুয়েশন শেষ করে বিশ্ববিদ্যালয় পড়বলে যাওয়া ছাত্রীক হিমন্ত সরকারে দিব 15,000 টাকা। রাজ্যের যিকোনো সরকারি মহাবিদ্যালয় শিক্ষানুষ্ঠানত অধ্যয়ন করা সকল ছাত্রী লাভ করব এই সুবিধা। এই সময় বৃহৎ বৃহৎ ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। পরবর্তী খবর, অসম আরক্ষীর বৃহৎ সফলতা। কোকরাছাড় জেলের পলায়ন করা আসামীক আটক আরক্ষীর। কোকরাছাড় জেলের 9 মার্চত পলায়ন করা আসামী চন্দ্রকান্ত নাথ ওরফে 19 বছরীয়া চন্দ্রদীপক আজি আরক্ষীয় খেদি আটক করে। উল্লেখযোগ্য যে মোটরসাইকেল চুরির গোচর নং 46/2024 আটক হয়ে চন্দ্রকান্ত নাথ ওরফে চন্দ্রদীপ কোকরাছাড় জেলত আবদ্ধ হয়ে আছিল। কিন্তু যা 9 মার্চত চন্দ্রকান্ত নাথে জেলের সুউচ্চ দেওয়াল পার হয়ে পলায়ন করে। আর জেলের পলায়ন করার পিছতেই কোকরাছাড় আরক্ষীর মাজত হাহাকার লাগে। আরক্ষীয় পলাতক আসামী চন্দ্রকান্ত নাথ ওরফে চন্দ্রদীপক বিচারি ভুটিয়াপাড়ার বাসগৃহত কেইবাবারও অভিযান চলায় যদিও কোনো সুমসূত্র লাভ নকরে। বিগত এমাহে আরক্ষীয় চন্দ্রকান্তর কোনো সুমসূত্র লাভ করা নাছিল। ইয়ার মাজতে চন্দ্রকান্তক ধরবলে এরেস্ট ওয়ারেন্ট উলিয়ায় আরক্ষীয় অনুসন্ধান অব্যাহত রাখে। আর চন্দ্রকান্ত নাথ ঘরলে অহার খবর গোপন সূত্রে লাভ করে আজি হঠাতে বালাজান উপারক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া ইন্দ্র ব্রহ্মর নেতৃত্ব যাওয়া আরক্ষীর একটা দলে চন্দ্রকান্ত খেদি আটক করে। পরবর্তী খবর, অসম প্রদেশ কংগ্রেসের ওয়ার রুমের কর্মী রিতম সিংক গ্রেপ্তার অসম আরক্ষীর। আর এই ঘটনাক অগণতান্ত্রিক আখ্যা এপিসিসির সভাপতি ভূপেন বরার।
আজি অসম আরক্ষী অসম প্রদেশ কংগ্রেসের ওয়ার রুমর কর্মী রিতম সিংক গ্রেপ্তার করে। জানিব পরা মতে গৃহমন্ত্রী অমিত শাহর ভুয়া ভিডিও প্রচার করার বাবে কংগ্রেস কর্মীগুলিক আরক্ষী গ্রেপ্তার করেছে। আর রিতম সিংর গ্রেপ্তারক গরিহণা দিয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরাই কয় যে রিতম সিং নামের অধিবক্তা যুবকজনক গ্রেপ্তার করা কার্য গণতন্ত্রের পরিপন্থী, রিতম সিংক শীঘ্রে মুক্তি করে দিব লাগে। রিতম সিংক গ্রেপ্তার করার পিছতে কংগ্রেসে এক বিবৃতি যোগে কয় যে রিতম সিংক গ্রেপ্তার করা কার্য গণতন্ত্রের পরিপন্থী, নির্বাচনী প্রক্রিয়া চলি থাকার মাজতে সরকারি কাম কাজক সমালোচনা করার বাবে অসম প্রদেশ কংগ্রেস কমিটির ওয়ার রুমত কাম করা রিতম সিংক অসম আরক্ষী গ্রেপ্তার করেছে। সরকারের নীতি আর কার্যসূচী সমালোচনা করার অধিকার সকল ভারতীয় নাগরিকরা আছে। আর নির্বাচনী প্রক্রিয়ার মাজত আরক্ষী এনেদরে বিরোধী পক্ষর মুখ বন্ধ করবলে চেষ্টা চলাইছে, এই অভিযোগ উত্থাপন করে অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে।